Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi wahda wa salatu wa salamu ala man la nabiyya ba'da. Priyo dini bhai obonera. Online madrasar pokkho theke apnader shokolke janai pobitro mahe ramjane shubhechha. Dhonnobad janai Mustafizur Rahman Muaz bhai ke. Je shomoy manush porokalke bhule duniyar dike chute cholche. Je shomoy manush সঠিক পথ থেকে পথ ভ্রষ্টতার দিকে চলছে, যে সময় মানুষ বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত, ঠিক তেমনি একটি মুহূর্তে আমাদেরকে সঠিক দিন শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য অনলাইন মাদ্রাসার মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। ধন্যবাদ জানাই অনলাইন মাদ্রাসার দিনপ্রিয়, ইসলামপ্রিয়, কোরআনপ্রিয় প্রায় 4.5 লক্ষ সদস্যবৃন্দকে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করে থাকি, কিন্তু আমরা মনে করি যে অনেকের দোয়া কবুল হয় এবং অনেকের দোয়া কবুল হয় না। তো বন্ধুরা, চলুন দেখি এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় এবং কাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যদি সে তারাহুরা না করে এবং এ কথা না বলে যে আমি দোয়া করলাম অথচ কবুল হলো না। সহি বোখারি হাদিস নং 5901। তো বন্ধুরা, দোয়া করে ফলাফলের জন্য তাড়াহুড়া করা উচিত নয়, কেননা আলোচ্য হাদিসে একথাই বলা হয়েছে যে প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে, কিন্তু যারা ফলাফলের জন্য তাড়াহুড়া করে তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। তো বন্ধুরা, ফলাফলের সময় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন কখনো দোয়া করার সাথে সাথেই ফলাফল পাওয়া যায়, কখনো একটু বিলম্বে বাস্তবায়ন হয়, কখনো দুনিয়াতে ফলাফল পাওয়া যায়, আবার কখনো পরকালের জন্য রেখে দেওয়া হয়, আবার কখনো নিয়ামত চাওয়া হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করে ফলাফল দিয়ে থাকেন। বাস্তব কথা হলো আল্লাহ সকলের দোয়া কবুল করেন ঠিকই, কিন্তু তিনি যখন কল্যাণ মনে করেন তখনই ফলাফল দিয়ে থাকেন, একটু আগে নয়তোবা একটু পরে ফলাফল দিয়ে থাকেন। এজন্য হতাশ হওয়ার কোনো কিছুই নেই। আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দোয়ার ফলাফল তাড়াতাড়ি দিক, আল্লাহুম্মা আমিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, আমারও একটি ইসলামিক চ্যানেল আছে, আমার চ্যানেলের নাম হচ্ছে মাদ্রাসাতু নূর। ইসলামিক আরও অনেক বিষয় জানতে এবং ইসলামিক বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমার চ্যানেলের লিংক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দেব, আপনারা সেখান থেকে আমার চ্যানেল ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।